السلام عليكم ورحمة الله وبركاته. القرآن الكريم شيخ دوار بني موي আমরা যে পারিশ্রমিক নির্ধারণ করে থাকি সেই পারিশ্রমিক নেওয়া যাবে কিনা আল্লাহ পাক বলছেন যে ওয়াইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা অল্প মূল্যের বিনিময়ে আল্লাহর আয়াতকে বিক্রি করে ওই আয়াতের আওতা এটা পড়বে কিনা প্রথম কথা হলো দ্বীনি বিষয়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ কিনা দ্বীনের যে কোনো বিষয় এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খোলাফায়ে রাশিদিনের যুগে উমাইয়া যুগে আব্বাসী যুগে ওই সকল যুগে দ্বীনি কোনো বিষয়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ ছিল না কারণ তখন মসজিদের ইমাম যারা থাকতেন খতিব যারা থাকতেন মুয়াজ্জিন যারা থাকতেন খাদেম যারা থাকতেন অর্থাৎ এই দ্বীনি কাজের সাথে যারা সংশ্লিষ্ট থাকতেন তাদের যাবতীয় ব্যয়ভার রাষ্ট্র বহন করতেন সরকার বহন করতেন তো সরকার যদি বহন করে তাদের এই চাকরি যদি সরকারি চাকরি হয় তাহলে তাদের আর আলাদা মুসল্লিরা জনগণ তো পারিশ্রমিক দেওয়ার দরকার নেই এখনও পৃথিবীর অনেক দেশে সৌদি আরবে যারা ইমাম তাদের তো জনগণ টাকা দিতে হয় না সেখানে সরকার দেয় মালয়েশিয়া দেয় অনেক দেশেই আছে যেখানে সরকার মসজিদের ইমাম মুয়াজ্জিন তো পরবর্তীতে এমন এক সময় আসলো আব্বাসী যুগের পরে যে মসজিদের ইমাম মুয়াজ্জিন দেখা গেল সরকারের থেকে আর সম্মানই পান না ভাতা পান না চাকরি তাদের বেতন ভাতা পান না তখন ওলামায়ে মুতাখিরিন সিদ্ধান্ত নিলেন যে সকল বিষয়ে দ্বীনের মৌলিক বিষয় মানে যেগুলো না হলে জমিনে দ্বীনই থাকবে না এরকম বিষয়ে উজরত গ্রহণ করা পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ আর যে সকল বিষয়ে নফল বিষয় যেগুলো মানে না থাকলেও দ্বীনের কোনো মৌলিক গুরুত্বপূর্ণ কোনো ক্ষতি হবে না সেগুলোর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ নেই তাহলে মসজিদে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জামাত এটাকে জরুরি বিষয় না মৌলিক বিষয় এই জন্য এটার জন্য ইমাম নিয়োগ করা মুয়াজ্জিন নিয়োগ করা এদের বেতন ভাতা পারিশ্রমিক নির্ধারণ করা এগুলো সব জায়েজ তারপর আপনার মাদ্রাসা শিক্ষকদের জন্য যারা দ্বীন শিখাবেন মাদ্রাসায় তো এদের যদি বেতন ভাতা নির্ধারণ না হয় তা দ্বীন শিক্ষাই তো বন্ধ হয়ে যাবে এই জন্য এগুলো জায়েজ কিন্তু এই যে তারাবিন নামাজ তারাবিন নামাজ দ্বীনের মৌলিক বিষয় না তারাবিন নামাজের জামাত যদি না হয় তাহলে দ্বীন চলা যাবে না ফরজ নামাজের জামাত মৌলিক বিষয় কিন্তু তারাবির জামাত মৌলিক বিষয় না এই জন্য তারাবির জামাতের জন্য আপনি হাফেজ নিয়োগ দিবেন এবং সেই হাফেজের জন্য সম্মানী নির্ধারণ করে নেবেন এটা জায়েজ না তবে তারা যেহেতু এক মাস আমাদেরকে আমাদের কষ্ট করলেন এখানে তাকে নিজেকে সীমাবদ্ধ করে রাখলেন আমাদের খেদমত করলেন এই জন্য আমরা সম্মানের স্বরূপ তাদেরকে কিছু দিতে পারি কিন্তু নির্ধারণ করা যাবে না আবার আমরা যেটা করি যে কবর জিয়ারতের জন্য নিয়ে পারিশ্রমিক দিয়ে থাকি তো কবর জিয়ারত দিনের কোনো মৌলিক বিষয় না আর কবর জিয়ারত প্রত্যেকে নিজের কবর জিয়ারত নিজে করবে নিজের মায়ের কবর জিয়ারত নিজের বাবার কবর জিয়ারত নিজে করবে আরেকজনকে নিয়ে কবর জিয়ারত করানোর কোনো দরকার নাই সেটা মৌলিক বিষয় না এখন সেটা করতে যাই পারিশ্রমিক দেওয়া এটা জায়েজ নেই এরকম আরও অসংখ্য বিষয় আছে আপনার কোরআন শিক্ষা গ্রহণ করা এটা দ্বীনের মৌলিক বিষয় এই জন্য মৌলিক এটা যেহেতু মৌলিক বিষয় এই জন্য এটার জন্য পারিশ্রমিক নির্ধারণ করা জায়েজ আছে বরং এটার জন্য আরও বেশি পারিশ্রমিক নির্ধারণ করতে হবে আপনার গণিতের টিচার যদি 10,000 টাকা দেন এটার জন্য 15,000 টাকা দেবেন এটা কোরআনের সম্মান এটার জন্য আবার কোরআনের টিচারকে মাসে 10,000 এটার 1,000 কোরআন শিক্ষার জন্য 1,000 আমাদের সমাজে মানুষের বরাদ্দ থাকে এরকম যে কোরআন শিক্ষার জন্য যেটা না হইলেই নয় কিন্তু কোরআনের সম্মানে এটার বাড়াইতে হবে এবং এটা জায়েজ এটা ওই ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা সেটা হলো অন্য বিষয় সেটা হলো যে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করে বা কোরআনের আয়াত দিয়ে খতম পড়লাম কোরআনের আয়াত দিয়ে বিভিন্ন কিছু করে আমি টাকা কামাই করলাম সেটার ব্যাপারে বলা হয়েছে ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা আহলে কিতাবেরা যেটা করতেন ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা তারা দেখা গেছে যে দুনিয়াবী স্বার্থের জন্য তারা অনেকগুলো আয়াত মানুষের সামনে প্রকাশ করতো না
মানুষের সামনে সেগুলো গোপন করে রাখতো, সে আয়াতগুলো বলতো না। এই আয়াতগুলো যে তাওরাতে ইঞ্জিলে আছে এটাও সাধারণ মানুষ জানতে পারতো না, সেটা গোপন করে রাখতো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাওরাত তেলাওয়াত করতেছে, এইভাবে আঙ্গুল দিয়ে চেপে রাখছে যে ওখান দিয়ে যাতে দেখা না যায়। হ্যাঁ, এগুলাই হলো দুনিয়াবী স্বার্থের বিনিময়ে বিক্রি। তারপরে তারা বিভিন্ন দরবার বসায়, সেখানে মানুষদের থেকে বিভিন্নভাবে টাকা পয়সা তুলে ইহুদিরা, ইহুদি আলেমেরা খেত, সেগুলোকে আল্লাহ পাক কোরআনের আয়াতকে, আল্লাহর আয়াতকে বিক্রির কথা বলছে না। কোরআনে কারিম তো সেটা তো একটা মানে এটা ছাপানোর একটা খরচ আছে না, তো সে খরচটা তো আপনার থেকে নিতে হবে। এই জন্য এটা আল্লাহর আয়াত বিক্রি করার আওতায় পড়বে।